বিশ্রাম করে শাসকের প্রার্থী সুশান্ত না রুমা। রাজ্য রাজনীতির হটস্পট বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে বরাবরই অন্যতম বিশ্রামকর বিধানসভা কেন্দ্রটি। বামেদের দীর্ঘ শাসনকালেও এই কেন্দ্রটি বিরোধী দলের দখলে ছিল। বিধায়ক ছিলেন সমীর রঞ্জন বর্মণ। 2018 সালে রাজ্য জুড়ে বিজেপির জোয়ার এলেও এই কেন্দ্রটি থাকে বিরোধীদের দখলে। 2023 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি দখল করতে বিজেপির দল সর্বশক্তি দিয়ে মাঠে নেমে পড়েছেন। বিশ্রামকর মণ্ডল সভাপতি সুশান্তদের এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঘোষণা করে দিলেন, 23-এর নির্বাচনে রাজ্যের মধ্যে ইতিহাস সৃষ্টি করে কেন্দ্রটির বিজেপি প্রার্থী বিজয়ী হবেন। কিন্তু কে হবেন বিজেপি দলের এই কেন্দ্রের দলীয় প্রার্থী, এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে যেমন চলছে ব্যাপক কৌতূহল, তেমনভাবেই দলীয়ভাবেও প্রার্থী চয়নে চলছে ব্যাপক অস্থিরতা। শুধু বিজেপি দলের নেতাকর্মী নয়, সাধারণ ভোটাররাও চাইছে এবছর বিশালগড় থেকে বিজেপি দলের স্থানীয় কোনো প্রার্থী হোক। শাসক দলের প্রার্থীর দৌড়ে বিশালগড়ের রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকটা নাম ঘুরপাক খাচ্ছে। একেবারে বিশ্বস্ত এবং দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বিশালগড়ে 23-এর নির্বাচনে একেবারে নতুন মুখ প্রার্থী করা হচ্ছে। এই দৌড়ে মণ্ডল সভাপতি সুশান্ত দেব এবং রাজ্য যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক যেমন রয়েছে, তেমনই মাঠ ছাড়তে নারাজ 18-এর নির্বাচনে দলীয় প্রার্থী আইনজীবী নিতাই চৌধুরীও। একেবারে বয়সে তরুণ মণ্ডল সভাপতি সুশান্ত দেব মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন এবং তার বিশ্বস্ত জনদের দাবি তিনি হচ্ছেন এবারকার বিশালগড়ের প্রার্থী। অন্যদিকে রাজ্য যুব মোর্চার সভাপতি হিসেবে নবাদুল বণিকের বিশ্বস্ত জন এবং শুভাকাঙ্ক্ষীরা এবং যুব মোর্চার একটা অংশও চাইছেন নবাদুলই হোক বিশালগড়ের প্রার্থী। নিতাই চৌধুরীকে 18-এর নির্বাচনে পরাজয়ের পর কেমন সক্রিয়ভাবে আর বিশালগড়ে দেখা যায়নি। নবাদুল এবং সুশান্ত দুজনেই একসময়ে একই দিনে বিজেপি দলে সামিল হয়েছিলেন, কিন্তু বরাবর দুজন বিশালগড়ে দুভাগে বিভক্ত হয়ে যান। এ নিয়ে কম জল খোলা হয়নি, দলের উদ্বোধন কর্তৃপক্ষের নজর রয়েছে বিষয়টি। আবার একটা অংশের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা দেবীকে করা হোক বিশালগড়ের প্রার্থী। নবদলের একনিষ্ঠ এবং বিশ্বস্ত সহযোদ্ধা সূত্র মারফত জানা যায়, বিধানসভা নয় নবদল চাইছেন লোকসভা আসনে দাঁড়িয়ে সাংসদ হয়ে দিল্লি গিয়ে রাজ্যের প্রতিনিধিত্ব করতে। কিন্তু বিজেপি দলের অভ্যন্তরীণ খবর একেবারে বিশ্বস্ত সূত্রপাত জানা যায়, দল প্রার্থী নির্বাচনে বিশালগড়ে চমক সৃষ্টি করবে। দলীয় সূত্রে খবর, বিশালগড়ের প্রার্থী হচ্ছেন মহিলা প্রার্থী রুমা সাহা। 2018 সালেও প্রার্থী দৌড়েছিলেন এই রুমা সাহা। বর্তমানে মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা এবং গোমতি জেলার প্রভারী। দলীয়ভাবে খবর কান মারফত কিছুটা কানাঘোষা হতেই মহিলা মোর্চা সহ স্থানীয় বিশালগড়ের ভোটারদের মধ্যে খুশি দেখা দেয়, কারণ বিশালগড়ের দুর্দিনের বিজেপি দলের একমাত্র নারী নেত্রী ছিলেন এই রুমা সাহা। 18-এর আগে এবং 18-এর নির্বাচনে বিশালগড় মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে চোখে চোখ রেখে তৎকালীন শাসক দলের সিপিএমের সঙ্গে রাজপথে নেমে লড়াই করেছিলেন রুমা সাহা। বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি বিশালগড় হওয়ায় একটা বাড়তি সুবিধা এবং ইমেজ রয়েছে তার। বাবার বাড়ির পরিবার এবং সক্রিয়ভাবে বিজেপি, আপন ভাই রাজেশ সাহা যুব মোর্চার রাজ্য সম্পাদক এবং পারিবারিকভাবে রুমা সাহার পরিবার সংঘ পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নীরবে কাজ করে যাচ্ছেন রুমা সাহা। 23-এর নির্বাচনে বিজেপি দল যে প্রার্থী নির্বাচনে চমক সৃষ্টি করবে আগেই অনুমান করা গেছে। বিশালগড়ের মতো রাজ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী নির্বাচনে ব্যাপক চমক আনবে বিজেপি দল। বাম কংগ্রেস জোট হলে বিশালগড়ে জোর লড়াই দেওয়ার চেষ্টা করবেন জোট প্রার্থী। কিন্তু দলীয় সূত্র তথ্য যদি সঠিক হয় এবং রুমা সাহা প্রার্থী হন, তাহলে কংগ্রেসের ভোট ব্যাংক নেতাজিনগর ও রঘুনাথপুর এবং সিপিএম এর ভোট ব্যাংক অফিস টিলায় রুমা সাহা ভালো লড়াই দিতে পারবেন, কারণ রুমা সাহার বাবার বাড়ি নেতাজিনগর, রঘুনাথপুর এবং শ্বশুর বাড়ি অফিস টিলা। যে অফিস টিলা সিপিএম এর আঁতুর ঘর, আর সেখানেই সেই জায়গা থেকে ভয়কে জয় করে রুমা সাহা বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন। তবে বিশালগড়ের একটা ভালো অংশ, বিজেপি দলের কর্মী সমর্থক চাইছেন 23-এর নির্বাচনে বিশালগড়ের প্রার্থী হোক মণ্ডল সভাপতি সুশান্ত দেব। সুশান্ত দেব বর্তমানে বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন, একথা অতি বাস্তব এবং সত্য। মণ্ডল সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে দিন রাত এক করে খেটে চলেছেন দলের জন্য। রাজ্যের সাতখানা মণ্ডলের মধ্যেই তরুণ মণ্ডল সভাপতি বেশ সফলতার সঙ্গে দলকে পরিচালনা করে সাধারণ বিশালগড়বাসীর মনে যেমন জায়গা করে নিতে পেরেছেন, তেমনই রাজ্য জুড়ে তার রাজনৈতিক পরিচয় সফলতার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং বিশালগড়ের তরুণ প্রজন্মের একজন যোগ্য রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে তুলে ধরা যা যা করার প্রয়োজন তা করেছেন সুশান্ত দেব। সমাজের শুধু রাজনীতির অংশের সঙ্গে নয়, প্রতিটা মহলের জনসাধারণের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরির চেষ্টা অনেকটা সফলতায় এগিয়ে যাচ্ছে। অন্যদিকে বিশালগড়ের টিকিটের দৌড়ে অনেক এগিয়ে থেকেও নিজেকে অনেকটা সরিয়ে নিতে চাচ্ছেন
রাজ্যের যুব মোর্চার সভাপতি নবদল বণিক। তবে তার অনুগামীরা চাইছেন নবদল না হলেও বিশালগড়ে যেন রাজ্য রাজনীতির পরিচিত কোনো মুখকে প্রার্থী করা হয়। সেই তালিকায় পিছিয়ে ছিলেন না টিঙ্কু রায় কিংবা প্রতিমা ভৌমিক। অন্যদিকে আঠেরোর নির্বাচনে বিজেপির পরাজিত প্রার্থী আইনজীবী নিতাই চৌধুরী বর্তমানে পুনরায় বিশালগড়ে দলীয় পার্টি হওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আলোচনায় না থাকলেও স্থানীয় প্রার্থী হিসেবে এবং পুরনো বিজেপি নেতা হিসেবে বর্তমান পৌরপিতা অঞ্জন পুরকায়স্থ এবং সংঘের ঘনিষ্ঠ সাধন দেবনাথ গোপনে গোপনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যতটুকু জানা গেছে, সবাইকে অবাক করে দিয়ে বিশালগড়ে চমক সৃষ্টি করে 23-এর নির্বাচনে বিশালগড়ে বিজেপির প্রার্থী হতে পারেন রুমা সাহা। বিশালগড় কেন্দ্রটি অসংরক্ষিত হয় যে কাউকে প্রার্থী করতে অসুবিধা হয় না দলের। বিজেপি দল এবছর তাই চমক সৃষ্টি করে বিশালগড়ে প্রথা ভেঙে প্রথম কোনো মহিলাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিতে পারেন। সেদিক থেকে স্থানীয় প্রার্থী হিসেবে এবং রাজ্য মহিলা মোর্চার নেত্রী হিসেবে রুমা সাহা শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেয়ে যেতে পারেন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।